আসসালামু আলাইকুম আজকে ফুলকপির রোস্ট রান্না করব খুবই মজা এই ফুলকপির রোস্ট শুধু গরম গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে না রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে আর মেহমানদারিতেও তৈরি করে চমকে দিতে পারেন সবাইকে এখানে বড়ো সাইজের একটা ফুলকপি আমি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি বড় টুকরা করে কাটতে হবে না হলে রোস্টগুলা গলে যাবে এখানে নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া তিনটি এলাচি দেড় ইঞ্চি লম্বা এক টুকরা দারুচিনি চার পাঁচটি লং স্বাদ মতো লবণ আরও একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে এজন্য এখানে নিয়েছি দেড় টেবিল চামচ টক দই এক টেবিল চামচ কিশমিশ হাফ চা চামচ নিয়েছি জয়ত্রী আট দশটি নিয়েছি কাঠবাদাম পানিতে এক ঘন্টা ভিজিয়ে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবার সব কিছু একসাথে করে বেটে নিতে পারেন বা ব্ল্যান্ডও করে নিতে পারেন এখানে আছে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ ঘি এদিকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে মিশিয়ে কেটে রাখা ফুলকপিগুলা দিয়ে দিতে হবে মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে আমি এখন মিশিয়ে ভালো করে ঢেকে দেব আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ফিফটি বা সিক্সটি পারসেন্টের বেশি সেদ্ধ না হয়ে যায় যদি এর চেয়ে বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু গলে যাবে দেখুন ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্টের মতো এবার আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে যেটা করতে হবে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর সেদ্ধ করে রাখা যে ফুলকপিগুলো আছে সেখান থেকে অল্প অল্প করে দিয়ে এপি টপি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে একদম পুড়িয়ে ফেলা যাবে না এরকম হালকা করে ভেজে নেবেন তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করব না একটু ব্রাউনিশ করব হালকা আর নরম করে নেব। কারণ আমি যদি পেঁয়াজের কালারটা বেশি গাঢ় করে ফেলি তাহলে কিন্তু রোস্টের কালারটা সুন্দর আসবে না এবার আমি গরম মশলা দিলাম তারপর একটু নেড়ে আমি যখন দেখব যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখন একে একে সব মশলা দেবো আর মশলা দেওয়ার সময় যেই মশলাটা আমি প্যানে দিয়ে দেবো সেই মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে তো একে একে সব মশলাই আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা গন্ধটা যেন না থাকে এরকম করে কষাবেন যদি আরও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় তাহলে সামান্য আর একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিতে হবে তো একটা পর্যায়ে কষাতে কষাতে দেখবেন উপরে তেলটা উঠে আসবে সেই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলা দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে তারপর দিতে হবে পানি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তো আমি দেখেন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি ঢেকে দিতে হবে মাঝখানে ঢাকনা খুলে দু একবার একটু নেড়ে দিবেন। যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ চিনি সামান্য একটু বেরেস্তা ঘি ঢেকে অল্প আঁচে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো একটু প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ